আজ্ঞা আমি তো আজি বি আশায় অছু 30 তারিখ ভিতরে নিহাতি সরকার আমার কথা বুঝতু আমি যেমি খুশির সহিত 12 তারিখ ফেরি দিলু ঘরক সেই খুশিরে এবে ফেরু আমি সরকার সহিত রহবা চাহু যদি সরকার পর করেদেবে আমার কথা বুঝবে নি তাহলে পুনে আমি অলগা রাস্তা দেখিবু বাধ্য হয়ে যাব আজ্ঞা আঁচদিন আারিদিন রহলা আজ্ঞা আমি 30 তারিখ দৌড়ল সরকার যদি আমি কিছু নদেবে আমি সরকার কিছু দেবু সেটা সরকার বুঝবে আমি বুঝবু এবং নিশ্চিন্ত রূপে তাপাই সরকার প্রিপেয়ার হয়ে রহবা আবশ্যক অ মো অক্ষয় কুমার নাইক রাজ্য সভাপতি ওড়িশা মোটরসাইকেল সংঘ তথা মো ড্রাইভর একতা মহামঞ্চর এক্সিকিউটিভ আজি আমার শান্তি শৃঙ্খলিত ভাবে আমি ধর্মঘটক ওলাইছু এবং আমার যে বৈঠক অছি শৃঙ্খলিত ভাবে বৈঠক করিবার কারণ হল তৃতীয় দিন পঞ্চি আজি বৈঠক করিবার কারণ হল যে সরকার আমাকে প্রতিশ্রুতি প্রায় প্রতিশ্রুতি দেলাপরে আমাকে এক স্কিম মাধ্যমে আক্সিডেন্টাল বেনিফিটটা ডিক্লার করেদেলে আমি তাকে ধন্যবাদ দেছু রাজ্য সরকার রাজ্য প্রশাসন এবং মাননীয় মন্ত্রী টুকুনি সাহুকে আমি ধন্যবাদ দেছু ড্রাইভর একতা মহামঞ্চ তরফর কিন্তু তার কোণী বিধিবিধান আজ পর্যন্ত আমাকে দেলে না 12/6/2023 মশায় 23 মশিয়া দিনঠার প্রচার প্রসার হয়ে গলা সরকার কেদেলে যে আপনার মানুষ আক্সিডেন্টাল বেনিফিট যা দিয়া হয়ে যাই যে কোণী দুর্ঘটনাজনিত মৃত্যু হলে 4 লক্ষ টঙ্কা এবং গভীর আঘাত হলে 80,000 টঙ্কা অথর্ব বা পঙ্গু হলে তাকে 1.5 লক্ষ টঙ্কা দিয়ে যাব এবং সাধারণভাবে ড্রাইভর ঘরে যাই ঘরে কোণী কারণবশত জ্বর থা মুন্ডবতা জ্বর যদি মরিজ মৃতাহত হুয়ে তাহলে 2 লক্ষ টঙ্কা ডিক্লার করছেন আমি রাজ্য সরকার এবং প্রশাসনকে ধন্যবাদ দেছু ড্রাইভর একতা মহামঞ্চ তরফ কারণ এ বিধি ব্যবস্থা আজ পর্যন্ত নথিলা ড্রাইভর মানক পাই নথিলা ইয়ে ইট ইজ ওনলি মিন্ট ফর এ ড্রাইভর জনে ড্রাইভর পাইবা পাই হক অছি কিন্তু কোনসি ব্যবস্থা নথিলা কিছি ন্যস্ত স্বার্থ গোষ্ঠী আজি সারা রাজ্যরে বিভ্রাট সৃষ্টি করিবা পাই সরকার মানকু সরকারকু ভুয়া বুলাইবা পাই বা আমমানকু ভুয়া বুলাইবা পাই সে নানা প্রকার মন্তব্য দেউছন্তি 4 লক্ষ টাকা আগুরু তিলা আজি আমি আগুরু করি দেইতিলু কিন্তু আজ্ঞা কোনসি প্রকার ড্রাইভর পাই ড্রাইভর মানক পাই কোনসি ব্যবস্থা সরকার করি নথিলে ড্রাইভর একতা মহামঞ্চ আসিলা পরে সরকার সম্মান দেইছন্তি এবং মান্যতা দেইছন্তি এবং রাজ্যরে অগণিত ড্রাইভর মানক দেখিছন্তি সরকার তেণু আমি সরকারকে ধন্যবাদ দেছু প্রশাসনকে মধ্যে ধন্যবাদ দেছু যে আমার দাবি হল আজির বৈঠকের কারণ হল আমার এক ওড়িশা ড্রাইভর কর্মচারী কল্যাণ বোর্ড গঠন পাই সরকার আমাকে আলোচনা করেছিল আমার সহ কিন্তু আজ পর্যন্ত নকি তাকে গোটে স্কিম মাধ্যমে আমাকে ভুয়া বুলাই দিয়েছেন তেণু আমি সরকারকে দাবি উপস্থাপন করছু যে আমাকে কল্যাণ বোর্ড গঠন করা যাও যে কল্যাণ বোর্ড মাধ্যমে আমার বহুবিধ সমস্যাকে অগণিত ড্রাইভর লক্ষ লক্ষ লক্ষাধিক ড্রাইভর মানকর সবু সমস্যাকে আমি বোর্ড মাধ্যমে সমাধান করিবার বিধি ব্যবস্থা করিবু এইপাই 30 তারিখ যেহেতু আমাকে সময় দেলে সময় মাগিলে 30 তারিখ ভিতরে আমি করিবু আমাকে বারম্বার দেওয়া যোগ সময় তারিখ গড়াই গড়াই দেওয়া যোগ আমি বাধ্য হলু যে 30 তারিখ ভিতরে আপনার কুমার আমি
ଆମକୁ 12 ତାରିଖ 12 ତ 14 ତାରିଖ ଦେଲେ 22 ତାରିଖ ଦେଲେ 30 ତାରିଖ ଦେଲେ ଆମେ ଆମର ପଳି ଯାଉଥିଲୁ କିନ୍ତୁ ଏବେ ଆମେ ଯାଇ ନାହୁଁ ସରକାରଙ୍କୁ କହିଲେ ଆମେ ଯାଉନାହୁଁ ଆମେ ଆପଣଙ୍କର ଲୋୟର ପିଏମ୍ଜି ବିଧାନସଭା ସମ୍ମୁଖରେ ଆମେ ଆପଣମାନଙ୍କୁ ଧାରଣାରତ ବା ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳିତ ଭାବେ ଆମେ ବୈଠକ ବସୁଛୁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆମ ପାଇଁ କଲ୍ୟାଣ ବୋର୍ଡ଼ ଗଠନ ନ କରାହୋଇଛି ଆମେ 30 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିବୁ ଯଦି 30 ତାରିଖ ଭିତରେ କଲ୍ୟାଣ ବୋର୍ଡ଼ ଗଠନ ନ କରାଯାଏ ତାହେଲେ 30 ତାରିଖ ପରେ ଡ୍ରାଇଭର ଏକତା ମହାମଞ୍ଚ ତାର ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବେ ପଦକ୍ଷେପ ନେବ ଯେଉଁ ପଦକ୍ଷେପ କି କେହି ଜାଣିନଥିବେ ନା ସରକାରଙ୍କ ପାଖରେ ଥିବ କିଛି ସୂଚନା ନା ପ୍ରଶାସନ ପାଖରେ ଥିବ କିଛି ସୂଚନା ତେଣୁ ସେହି ଅନୁସାରେ ଯେମିତି 15 ମାର୍ଚ୍ଚ 2023ରେ ଯାହା ଯେମିତି ଘଟଣା ଘଟାଇ ଦିଆଯାଇଥିଲା ତାଠାରୁ ଆହୁରି ତୀବ୍ରତର ହେବ ବୋଲି ଆମେ ଆଶା କରୁଛୁ।